আমি অন্ধ প্রতিবন্ধী এসকে নূর ইসলাম তার কিছুই দেখতে পাই না তো আমি আমার মনের আশা আমার মনের বাসনা আমি আপনাদের মাঝে পরিবেশন করব একটু ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন আশা করছি ভালো লাগবে পের মুকামিয়া যো দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটায় আমি দাও যদি মান বাঁচবে প্রাণ মা বাপের মুখ আমি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটায় আমি দাও যদি মান বাঁচবে প্রাণ মনে মনে ভাবি আমার আল্লাহ মহান করেছে অন্ধ দিয়েছে জবান আল্লাহ রসুল আমার ধ্যানো গে আল্লাহ রসুল আমার ধ্যানো গে গজল শোনে লাখ লাখ মুসলমান দাও যদি মান বাঁচবে প্রাণ মা বাপের মুকামি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটায় আমি দাও যদি মান বাঁচবে প্রাণ জননীর মুখ যদি দেখতে পেতাম ভক্তি ভরে পায়ে চুমা দিতাম জননীর মুখ যদি দেখতে পেতাম ভক্তি ভরে পায়ে চুমা দিতাম চুমা দিয়ে মোনাজাতে এই বলতাম চুমা দিয়ে মোনাজাতে এই বলতাম যেন আসোয়াদ পাথরেতে চুমা দিলাম দাও যদি মান বাঁচবে প্রাণ মা বাপের মুখ আমি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটায় আমি দাও যদি মান বাঁচবে প্রাণ তোমার ক্যাসেট যখন করা হয় তোমার বয়স ছিল 12 বছর তো কবি বলছো মনোযোগ সহকারে শুনুন বয়স হল আমার 12 বছর গজল শুনে সবাই করে আদর বয়স হল আমার 12 বছর গজল শুনে সবাই করে আদর বড় মেহনত করে আব্বা জি আমার বড় মেহনত করে আব্বা জি আমার জীবনে পাই যেন আমি কদর দাও যদি মান বাঁচবে প্রাণ মা বাপের মুখ আমি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি
গজল গেয়ে দিন কাটাই আমি দাও যদি মান বাঁচবে প্রাণ নূরার পিঞ্জি কবি আমার পেয়েছি স্নেহ ভালোবাসা তার নূরার পিঞ্জি কবি আমার পেয়েছি স্নেহ ভালোবাসা তার শিল্পী করে দেবে এই বাংলার কবি নূরার পিঞ্জির অঙ্গীকার দাও যদি মান বাঁচবে প্রাণ মা বাপের মোকামি আজও দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়েরই পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটাই আমি দাও যদি মা